জন দিয়া লাগবি রে গারমদি 1850 জ্বর আমি বড় চালাই আছি কিস্তি আলাই আসছে তার কিস্তি না দিলে টিনি খুলে নেবে। ভালো বিয়ে করলাম আমার বৌডা, মনে করলাম আমার বৌডা খুব আমার মহব্বত হোক ইয়ারা বসবে, মনে করলাম আমার বৌডা আমার খুব আদর স্নেহ করবে। আর আমার শালা শালা স্ত্রীটা টাকা তুলে গহনা কেনে, আর ওই যে একটা মেয়ে হয়েছে ও মেয়ে সব সময় মোবাইল চাই মোবাইল চাই। আমার না একটা আইফোন কিনে দিতে হবে, আমি গয়না বানাতে দিয়েছি গয়না গুলো আমি নিয়ে আসতে পারছি না, আমার দিতেই হবে আইফোন, না হলে আমি কথা শুনব না। তোর আব্বার কাছ কর না, আমার কাছ কেউ করবি না, কিন্তু আব্বার কাছে করবে না, তোমার 10টা না 5টা না একটা মাত্র মেয়ে, তুমি আইফোন কিনে দিবে নাকি? সেই তো দিলাম নাকি আর তুই নিলি নাকি, সবই তো আমার শেষ করে দিছিস। এই যে তুমি দামি দামি গয়না পরে আমার তো বানিয়ে দাও না, আমি আজ বাদে কাল মরে যাব নে, দুই দিন আমি গয়না কাটি পরে নি, আমি মরার পর তুই পরিস। দেখো দিদি উনি মরে যাবে সে মরা মানুষের গয়না আমার পরতে হবে, বাপা কানছে মরা মানুষের গয়না পরতে। আমার কলমে আইফোন কিনে দিতি দেখছে না, আমার গয়না পরে নিজে ঘুরে বেড়াচ্ছে। মানে ওর দুঃখের কথা আমার কাছে কইস না মা, এই বাড়ির কর্তা তো আমি না, এই বাড়ির কর্তা তোর মা। দেখ শুনে দেখ তো বাপ কি কয়। ও মা এটা ফোন কিনে দেও না। এই শোন গয়নার কিস্তি শোধ হোক তারপর তোর ফোন কিনে দেবো, আর ফোনের কিস্তি শোধ হলে এই ঘর করার জন্য মোটা অঙ্কের একটা টাকা তুলবো। সারা জীবনই তোমার জন দেওয়া লাগবি রে, গয়না তোলাছে কিস্তি করে হ্যান মিয়ার কিস্তি করে ফোন কিনবি, আবার কিস্তি করে কয় মোটা করে ঘর করবি। আচ্ছা তোমার ভালোবেসে কি আমি পাপ করিলাম বউ, তোমার উপরে তো কোনোদিন আমি কথাই কতি বলি না। শোনো এবার একটা মোটা কিস্তি তুলবো, একটা বছর জন দিলে এই সব শোধ হয়ে যাবে। আমার প্রতিকে তো স্যাক্রিফাইস করা যায় না বউ, জন দিতে দিতে আমার হাত পায়ে ঘা হয়ে গেল। তুমি কাজ জন্য কইতেছো, তুমি তো আমাকে জন্য কইতেছো, আমার আমরা ছাড়া তোমার কি আছে মনি? আমি জনের মানুষ জন দিতে চলে গেলাম। তা দাও আইসে যেন আমার ফোন কিনে দেওয়া হয়। আমি বুঝেছি, ওরা তোর আব্বার কানে ঢুকোই না কথা, আমার কাছে বেশি ঝগড়া করবি না। শোনো আরে হাড়ের মধ্যে সাতদিন জ্বর আছে, সাতদিন আমি খাটনি করি করে করে তোমার চালাই, যে কয়দিন আমি বাসি আর লাস্টে মরে যাওয়ার পরে কিডনি দুটো তো আর ফুল দামে বেশি পারবা না, নেই অর্ধেক দামে বেশি গলার সেন্ট বানিয়ে শুনিয়ে যাও যে আবার করার আগে একটা কিডনি দিয়ে দেও, সেটা ভালো থাকবে বেশি, সেটা বেশি বেশি দাম হবে। আল্লাহ প্রেম করে রাখো বিয়ে করবা না গো, ও আমার ভালোবাসার সময় আমার কাছ কিছু চাইনি, কই যে মাথা শুইতেও লাগবি রে, এখন আমার কিডনিটাও বেশি চাই, কি করব রে। একটা কিডনি বেচলি বেশি ক্ষতি হয় না। ও মা আব্বা মরুক মরুক তুমি একটা আইফোন কিনে দাও আমার। ওরে তোর আব্বা মলিত হবে না, কিস্তি তুলতে গেলে তোর আব্বা সই লাগবে, পাতিয়ে নিয়ে না তুমি কারো দিয়ে। ও তক্কেল ভাই, তক্কেল ভাই কি ভাই আছেন ভাবি? আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে তো কিস্তি চাওয়া না, রীতি রকম তক্কেল ভাই কিস্তি পরিশোধ করে তাদের কিস্তি দেন। সে বাইরে গেছে, আপনি কিস্তি পাবেন অপেক্ষা করেন। আচ্ছা ভাবি আপনি তো কাইলেও শোনা তা গয়না পড়েন কা, আপনি তো এমনি অনেকটা চান্স পাবেন।
আগো স্বামী দেবীটা, আমার মা হলিউডে যাইয়ে খল নায়িকা হবে নে না ডাইরেক্ট নায়িকা হবে নি? নাইজেরিয়া তো যদি সংবাদ পাই যে আমার জিনিস বাংলাদেশে আছে, ধরে নিয়ে চলে যাবে নে? যাও কিস্তি দাও। ভালো আছেন ভাই? আমি আইসি। যাও কিস্তি দাও। কিস্তি আপনার কিস্তি আমি গুছিয়ে রাখিছি। নেন। আরে এটা কোথায় আপনার কই? 550। হ্যাঁ। কিছু মৌকুফ করা যায় না কিস্তি? যাই তো, তুমি মরে যাও, কিস্তি মাপ। মরার পরেই যদি মাপ হয় তাহলে আমারও মরার দরকার নেই, কিস্তি আমি দেব, আপনি আসেন। আচ্ছা চাচা তাহলে আসি। যান, ভালো থাকবেন। তাহলে টাকা পরে আমি মাঠে যাচ্ছি, পারলে দুটো ভাত দিও না, পারলে দিও না। তুমি এসে খাইয়া যাও, অত কষ্ট করে মেয়েটা ভাত নেবে কিনা? বাড়ি যদি থাকছে লেবু ঠেবু মারিয়ে দিছে। ও বাবা রে, খেয়েছেন উঠে গেল নাকি? মনে আছে পিছন থেকেও খেয়েছি আছে, পিছনে তো কেউ নেই। কি ব্যাপার, তুমি এখনো মাঠে রইলে না? ও মা আমা গো, আমি বউ আমার গার মধ্যে খুব জ্বরে বউ। ওরে বাবা, জ্বর হলে কি কিস্তি আলা শুনবে? তুমি কাজ না করলে কিস্তি দিবি কি না? ও গার্ব 60 বছর রে। শোনো, একটু কষ্ট হলো মাঠে যাও। আমি আমি আর যাইতে পারবো না রে বউ। আমার আমার মনে আছে গার মধ্যে 1850 জ্বর। ভাই আমার আজকের মতো মাফ করে দেন ভাই, আমি আজকে কাজে যেতে পারিনি। না ওসব তো আমার সাত দেখবে না রে, আমি দেখতে পাচ্ছি রে। টাকা দাও, আজ দিলি কাল থাকে না, কাল দিলি পরশু থাকে না, মগা গুলো পাইছ নাকি? টাকা গুলো তোলার সময় লম্বা লম্বা গিলার সময় মনে ছিল না? টাকা গাইছে ওই আসবে রে, টাকা দিতে পারবো না রে। এই টাকা যদি না দাও ওই ঘর টিন এই রান্নাঘর যা আছে সবগুলো দিয়ে যাবা রে। আমি কি করবো? আরে বল যদি আমার বেশি দিন পয়সা থাকা হুই দেয় রে। স্যার আপনার অফিসে আমি শার্ট এনে দেবো রে, শোধ হবে রে। শোনো এসব নাকে কান্দা ভুইতে কান্দা বাদ দাও, লম্বা করে যখন টাকাটা তুলে নিয়ে আইলে ভালো মন্দ খাইয়েছো, ওই বউ গয়না বানাই দিয়েছো, তখন মনে ছিল না যে তোমার খালু হয়ে আসবে না টাকার জন্য? দাও টাকা দাও, আমার সময় নেই বেশি, টাকা দাও। স্যার আমার বুক ফেটে যাচ্ছে কিস্তির টাকা তুলে তুলে, আমার বউ যা করেছে পুরো বর্ণনা দিতে গেলে আমি কান্দিয়ে পারবো না। আমি জোর দিদি বাড়ি দিয়ে হাতে কেনে আমি জ্বালাই আছি কিস্তির টেনশনে, ঠ্যাং কাঁপছে কেনে আমি চিন্তায় আছি কিস্তি আলার জন্যে,
আমি বড় জালাই আছি কিস্তি আলাই আসছে, আমি বড় জালাই আছি কিস্তি আলাই আসছে, তার কিস্তি না দিলে টিনি খুলে নেবে সে, তার কিস্তি না দিলে টিনি খুলে নেবে। মাথায় হাতে কেনে আমি বড় জ্বালাই আছি কিস্তির টেনশনে। সামনে আসলে মনে হয় কালোর সোনা, কিস্তি আলাই আসতেছে গরু খুলে নেবে, আমি জ্বালাই আছি কিস্তির টেনশনে, হাইরে আমি জ্বালাই আছি কিস্তির টেনশনে। পরের খেতে কাজ করিয়া যে টাকা পায় সেই টাকা সপ্তাহে সপ্তাহে কিস্তি আলা নেই, কিস্তি কবে যাবে গো ইলিশ মাছ খাবো, আমি বড় জ্বালাই আছি কিস্তির টেনশনে, হাইরে আমি বড় জ্বালাই আছি কিস্তির টেনশনে, শুধু কিস্তিরে। সংসারে সবই কিস্তি করে নিয়ে লেপি খেতা থালা বাটি সব কিস্তি করে নেয়, ওই বাড়ির পিটা মানুষের খাটতে পরান যায়, বলে সামনের বছর মোটা কিস্তি নেব, একটা বছর কাজ করিয়া কিস্তি পরিশোধ কর, কিস্তি আলাই আসতেছে গরু খুলে নেবে, আমি বড় চিন্তায় আছি কিস্তির টেনশনে, আইরে আমি বড় জ্বালাই আছি কিস্তির টেনশনে, মাথায় হাতি কেনে আমি জ্বালাই আছি কিস্তির টেনশনে, ঠ্যাং কাঁপছে কেনে আমি চিন্তায় আছি কিস্তি আলার জন্যে, আমি বড় জ্বালাই আছি কিস্তি আলাই আসছে, আমি বড় জ্বালাই আছি কিস্তি আলাই আসছে, তার কিস্তি না দিলে টিনি খুলে নেবে, হ্যাঁ তার কিস্তি না দিলে টিনি খুলে নেবে, মাথায় হাতে কেনে আমি জ্বালাই আছি কিস্তির টেনশনে, মাথায় হাতে কেনে আমি জ্বালাই আছি কিস্তির টেনশনে, আমি বড় জ্বালাই আছি কিস্তি আলাই আসছে, তার কিস্তি না দিলে টিনি খুলে নেবে।